Say it. Deep. Hello everyone. Welcome back to my channel Adimoto Vlogs. I hope সবাই সবার বাড়িতে খুব ভালো আছে। আমিও আমার বাড়িতে খুব ভালো রয়েছি। বাড়ি থেকে এক পাও আমিও বেরোচ্ছি না, বাট গায়েস খুব বোর হয়ে পড়ছি। তো একমাত্র এটাই ভরসা, যখনই বেশি বোর হয়ে যায় ছাদে সেটাই ওড়াই। তো আজকে ওটা ওড়াবো, তোমার সাথে শেয়ার করবো, ফুটেজ নেবো। তো এই জন্যই ছাদে এলাম, আজকে এই ব্লগটা বানাচ্ছি। চলো ড্রোনটাকে স্টার্ট করা যাক, ওড়ানো যাক ওপরে, দেখি কী ভিউ আসে। আর ওপরে ক্যামেরা বসিয়েছি, টাইম ল্যাপস চলছে, ওটাও অ্যাড করে দেবো। এখন ক্যামেরাটা দেখা যাবে না, বাট ক্যামেরাটা উপরে রয়েছে, টাইম ল্যাপস চলছে, আর ওটা আমি অ্যাড করে দেবো। চলো ড্রোনটাকে স্টার্ট করা যাক। একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে। অ্যাকচুয়ালি ড্রোনটা উড়াচ্ছিলাম, একটা কাগ এসে ওকে হিট করে, তারপর রিমোট থেকে ও সিগন্যালটা লস্ট হয়ে যায়। তো এই সামনেই গিয়ে ড্রোনটা মানে কোথায় গিয়ে পড়েছে বুঝতে পারছি না, ভাইকে পাঠিয়েছি, দেখা যাক। তো আমার লাস্ট ফুটেজ যেটা রয়েছে দেখাচ্ছি। মানে গাইস আমার যা মনে হচ্ছে এই বাড়িটায় লাস্ট ফুটেজ ছিল, হয়তো এই এরিয়াতে পড়তে পারে। তো ভাইকে পাঠিয়েছি আমি ওপরে আছি, যাতে সিগন্যাল যদি পাই কোনো কারণে, কোনোভাবে কোনো যদি সিগন্যাল পাই তো ক্যামেরাটা অন করতে পারবো, তো বুঝতে পারবো কোথায় পড়েছে। তাই উপরে ছাদেই রয়েছে। গায়েস কী বলবো বলে বোঝাতে পারছি না, ড্রোনটা সত্যিই পাওয়ার পাওয়া গেল না। অনেক খুঁজলাম ওখানে, অনেক চেষ্টা করলাম, সিগন্যালও আসছিলো না, কিছুই আসছিলো না। তো কী বলবো আর, মানে রিটার্ন টু হোমও ক্লিক করেছি, কোনো কিছু সিগন্যাল পাওয়া যাচ্ছে না। ভাই গেছিলো খুঁজতে, আমিও গেলাম, কিন্তু কোনো ফায়দা হয়নি। আর কি করা যাবে, হারিয়ে গেছে, নেক্সট টাইম আবার নতুন আসবে। বাই বাই, টেক কেয়ার, পরে ভিডিও দেখা হচ্ছে।